বিরামপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী জান্নাতুন নাইমা নিহত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 11 সেপ্টেম্বর সোমবার আনুমানিক সকাল 9 ঘটিকার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে বিরামপুর হাকিমপুর সড়কে মোটরসাইকেল ও জমি চাষে ব্যবহৃত ট্রাক্টরের সাথে হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত 8 বছর বয়সী জান্নাতুন নাইমা বিরামপুর উপজেলার 4 নং দিওড় ইউনিয়নের বেলখুড়িয়া গ্রামের মোজাম্মেল হকের সন্তান। সে হাকিমপুর উপজেলার পাউশগাড়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে 30 বছর বয়সী আহত মনিরুজ্জামান। আহত মনিরুজ্জামানের অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানান, ট্রাক্টরকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।